আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি করে দেখাবো আপনাদেরকে খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে বাসমতি চালের বিরিয়ানি রান্না করবেন। তো আমি সাথে দেখাবো বাসমতি চালগুলো কিভাবে ঝরঝরে করবেন, তারই কিছু টিপস। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে এখানে আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। আমি হাফ কেজির চেয়ে একটু বেশি এখানে মাংস নিয়ে নিয়েছি। তো তারপরে এখানে আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা 2 চা চামচ করে, মোট 4 চা চামচ। তারপরে এখানে আমি অ্যাড করে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বড় বড় করে কুচি করে নিয়েছি, যেহেতু মাংসটা আমরা রান্না করব পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো তারপর এখানে আমি অ্যাড করে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো। তো আমি এখানে 1 চা চামচই মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দেব 1 চা চামচ জিরে ও ধনে গুঁড়ো। তো খুব সহজে আমি কিন্তু এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজে চটজলদি কারো যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে এভাবে বানিয়ে নিতে পারেন। তো তারপর এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে আমি যে রেডিমিক্স মশলাগুলো থাকে বিরিয়ানির ওগুলো 1 প্যাকেট দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের আপনাদের পছন্দ মতো একটা বিরিয়ানি মশলা প্যাকেট দিয়ে দেবেন। তো এটা কিন্তু খুবই সহজ, বিরিয়ানির যে স্পেশাল মশলাগুলো থাকে তো প্যাকেটে ওই সবটাই আছে, তো বাড়তি কোনো ঝামেলাই করতে হবে না, শুধু মশলাটা দিয়ে দেবেন। দিয়ে আমি একটু হাতে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো আপনাদের হাতে যদি আরও সময় থাকে তাহলে আপনারা এগুলোকে আরও বেশি সময় ধরে রাখতে পারেন, তো যদি সময় না থাকে তাহলে 10 মিনিট অন্তত এটাকে রেখে দেবেন। তো তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তো তেলটা দিয়ে আমি একটু মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, এভাবে করে আমি মাংসের সাথে তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমরা ম্যারিনেট করে একটা সাইডে এটাকে রেখে দেব। তো এটা যতক্ষণ ম্যারিনেট হতে থাক ততক্ষণে আমরা বাসমতি চালটা রেডি করব। তো অনেকের কমপ্লেন থাকে কি যে বাসমতি চালগুলো রান্না করতে গেলে নরম হয়ে যায়, পারফেক্ট হয় না। তো যখন আপনারা মাংসটা ম্যারিনেট করবেন সেই সময়েই কিন্তু আপনারা চালটাকে ধুয়ে নেবেন, ধুয়ে পানি জড়িয়ে রেখে দেবেন একটা সাইডে। তো আমি এখানে 1/2 কেজি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে রেখে দেব একটা সাইডে। তারপর আমি চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তো আমরা ভাত রান্না যেভাবে করি ঠিক ওভাবে পানিটা নিয়ে নেবেন। তারপর পানিটা যখন এরকম গরম হয়ে যাবে তখনই আপনারা যে আমরা ধুয়ে রাখা চালগুলো রেখেছি ওগুলো দিয়ে দেবেন। তারপর এখানে আমি 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ। তেলটা দিলে আপনার বাসমতি চালগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর লবণটা দেওয়ার কারণে এটার স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তো সেজন্য আমি এগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো বাসমতি চালকে কখনো পুরোপুরি রান্না করবেন না, এটাকে হাফ রান্না করবেন। মানে আপনি ভাত যেমন রান্না করেন পুরোটা তেমন রান্না করবেন না, এটা যখন 50% হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এটাকে নামিয়ে নেবেন। তো যে দেখুন, এটা আমি এভাবে করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো 2-3 বার যখন এগুলো ফুটে উঠবে চালটা, তো তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখুন, আমার বাসমতি চালটা অনেকটাই ফুটে উঠেছে। তো এই যে এই অবস্থাতেই আছে, মানে চালটা একটু জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে, একদম হয়ে যায়নি। বাসমতি চালগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে। তো আমি আর একটুখানি এগুলোকে রান্না করব। তো আমি আর একটুখানি এগুলোকে রান্না করে নিচ্ছি, কিন্তু একেবারে পুরোপুরি এগুলোকে আমি রান্না করব না।
তো আমি একটা স্ট্রেনার এটাকে ঢেলে নিয়েছি, আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি। তো এভাবে করে থাকবেন, দেখবেন আপনাদের বাসমতি চালের ভাতগুলো অনেকটাই ঝরঝরে হবে। তারপর আমরা চলে যাব বিরিয়ানি রান্না করতে। তো প্রথমে এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি আর তেল, দুটো একসাথে দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে শুধু ঘি দিয়ে করতে পারেন এটা। তারপর এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো আমি ব্রাউন কালার করে নেব পেঁয়াজগুলোকে, একটু ভালোভাবে ভেজে নেবেন। তো তাহলে একটা সুন্দর একটা গ্রাম আসবে বিরিয়ানিতে। তো আমি এই যে দেখুন বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা। তো এখন এখান থেকে আমি একটুখানি বেরেস্তা উঠিয়ে নেব। তো আমরা বিরিয়ানিটা যখন রান্না হবে তার উপরে এগুলোকে দিয়ে দিতে পারবো। তো তারপর আমি যে মেরিনেট করা মাংসটা রেখেছি সেটাকে এখন সরাসরি আমরা তেলে দিয়ে দেব। তেলে দেওয়ার পর আমি তেলের সাথে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটাকে। তো খুব সহজ একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাদের বিরিয়ানি পছন্দ করেন যারা, তারা খুব সহজেই কিন্তু এভাবে রান্না করে খেয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমার মাংসটা থেকে তেল উপরে উঠে এসেছে, প্রায় এটা কষানো হয়ে গেছে। তো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে দিয়ে আমি এখন এটাতে অ্যাড করে দেব পানি, পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব যেন মাংসটা সেদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী আমরা পানিটা অ্যাড করে দেব। তো আমি যে পাত্রে মাংসটা মেরিনেট করে রেখেছি ওই পাত্রটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম, তাহলে বাড়তি মশলাটুকু আমাদের এখানে চলে আসলো, ওগুলো আর ফেলে দিতে হলো না। তো আমি দিয়ে এখন এটাকে ঢেকে দেব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো মাংসটা কিন্তু আমরা একদম 80% সেদ্ধ করব, আর 20% আমরা সেদ্ধ করব চালের সাথে। তো এই যে দেখুন আমার মাংসটা কিছুক্ষণ জাল করার পর ঠিক এই পর্যায়ে এসেছে, এখনও কিন্তু সেদ্ধ হয়নি। তো আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর ঝোলটা ঘন হয়ে যাওয়ার জন্য। তো আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব আরও কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমাদের মাংসটা সেদ্ধ না হয়। তো এই যে দেখুন আমাদের মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে, তার মানে আমাদের মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখান থেকে হাফ মাংস তুলে রাখব। তো আমি অর্ধেকটা মাংস এখান থেকে তুলে রাখছি, এই যে দেখুন। তো তুলে রাখার পর আমি এখানে আমরা যে বাসমতি চালের ভাতগুলো রান্না করেছি তো ওগুলো আমি এখানে দিয়ে দেব। তো আমাদের ওগুলো তো পুরোপুরি রান্না না, তো এই পর্যায়ে আমাদের এগুলো পুরোপুরি রান্না হয়ে যাবে। তো আমি এভাবে একটু ছড়িয়ে মাংসের সাথে দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে থাকবে, কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো তারপর আমরা যে মাংসটা উঠিয়ে রেখেছি সে মাংসটা আমি এখানে উপরে দিয়ে দেব। তো আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দিয়ে আবারও আমি আমাদের ভাতগুলো আবারও উপর দিক দিয়ে দিয়ে দেব। তো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটা লেয়ার করতে চান ততটা দিয়ে দেবেন। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন উপর দিক দিয়ে কিছুটা আমি কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। তারপরে চাইলে এই পর্যায়ে ঘি দিতে পারেন, আলু বোখারা দিতে পারেন, যেহেতু আমি ঘরোয়াভাবে তৈরি করছি তো সেজন্য আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম তো সেটা এখন আমি এখানে ছড়িয়ে দেব। তো দিয়ে এগুলোকে আমরা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, একদম লো আঁচে আমরা 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। তো আমি এগুলোকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেবেন না।
তো ফিরে আসবো ঠিক 10 মিনিট পর। আপনারা চাইলে কিন্তু একটা তাওয়ায়ও এটাকে উপরে উঠিয়েও এটাকে করে নিতে পারেন। তো ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব। এই যে দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে মিশিয়ে দেব। তো আমি একটু মিশিয়ে দিচ্ছি এগুলোকে, একদম দেখেন খুব পারফেক্টভাবে কিন্তু এটা হয়ে গেছে। আর চালগুলো কিন্তু একদম নরম হয়ে যায়নি। তো যারা ভয় পান যে বাসমতি চালের বিরিয়ানিটা করতে যে নরম হয়ে যাবে, তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আর খুব সহজ কিন্তু এই রেসিপিটা, খুব চটজলদি এই রেসিপিটা করে নেওয়া যায়। তো আমি একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। তো আমার এটা মেশানো হয়ে গেছে। তো আমি এটাকে এখন 5 মিনিটের জন্য ঢেকে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের বাসমতি চালের বিরিয়ানি। আশা করি আমাদের এই সহজ রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।